দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি সোহেল, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার স্বপ্ন দোষ বুঝছেন, এটা ছোট থেকে আমার এই স্বপ্ন দোষটা হয়, আর যে আমি যত এবাদত করি তাতে আমার এই স্বপ্ন দোষটা বেশি হয়, যেদিন আমি নকল এবাদত করি ওই দিন আরো বেশি হয়, মানে আমি নকল এবাদত করি বেশি। তো আর আপনার নামাজ পড়ে ঘুমাইলে এবাদত করে ঘুমাই, আপনার আমরা সোহেল আপনার কথা আমরা বুঝতে পেরেছি। মৌলানা আব্দুল্লাহ উদ্দুদ হুজুরের কাছে আসছে, আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। কালিয়াকৈর থেকে সোহেল ভাই আমাদের প্রথম প্রশ্ন করেছেন, তিনি কিছু খারাপ স্বপ্ন দেখেন এবং অনেক আগের থেকে, এবং উনি বলছেন যে আমি যেদিন বেশি নফল ইবাদত বন্দী করি সেদিনও আমি এরকম কিছু স্বপ্ন দেখি। তো আসলে এটা কিভাবে সমাধান কি আছে? এটি শয়তানি ধোকার একটি প্রভাব হতেই পারে, এই জন্যে আমি সাজেস্ট করবো ওনাকে, বিশেষ করে এখন রবিউল আউয়াল মাস, এটির উপরেও বিশেষ আমল হবে এবং আপনার নিষ্কৃতির জন্য এই আমলটি সবচেয়ে বেশি আপনাকে উপকৃত করবে। যেটি আল্লাহ রসুল নির্দেশ করেছেন, আপনি সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ, কাপ যেন না হয়, ক যেন না হয়, গ দিয়ে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর আস্তাগফিরুল্লাহ ক দিয়ে পড়লে আমি কাফের হতে চাচ্ছি, খবরদার। এই বিষয়টি আমরা কিন্তু লক্ষ্য রাখি না, সম্মানিত গ দিয়ে হবে আস্তাগফিরুল্লাহ, জি আস্তাগফিরুল্লাহ গ দিয়ে উচ্চারণ করতে হবে। এখানে অনেকেরই ক হয়ে যায়, মানে গাইন হবে, গাইন আস্তাগফিরুল্লাহ, গাইন যেহেতু কাপ যেন না হয় বসতে সমস্যা হতে পারে, আমি এই জন্য গ বলে দিলাম, জি গ যেন হয়, আরবি যারা বোঝেন গাইন যেন হয়, কোনো অবস্থায় যেন কাপ অথবা ক না হয়ে যায়। কেউ কেউ যদি আসলে যদি এভাবে উচ্চারণ ভুল করে কিন্তু তার উদ্দেশ্য আছে যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, ঠিক আছে, যতদিন পর্যন্ত না জেনে ভুল করলেন ঠিক আছে, আজকে বলার পরে তো তার সচেতন হবে, রাইট, এবং আজকে যদি শোনার পরে তার বসতে বা উচ্চারণ করতে সমস্যা থাকে, একজন নিকটবর্তী আলেমের কাছে, ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে যেয়ে উনি শুনাবেন, উনি এটিকে পরিশুদ্ধ করবেন, শুদ্ধ করে নেবেন, এটি ইমানের অঙ্গ, রাইট, কাজেই আপনি পরিত্রাণ পাবেন। আর যখন আপনার ভালো লাগে আপনি বেশি বেশি দুরুদ পড়বেন, যে দুরুদ আপনি পারেন, যে দুরুদ আপনি ভালো পারেন সেটাই পড়বেন, আপনাকে আল্লাহ তাআলা এই বিপদ থেকে মুক্ত। আর একটা বিষয় আছে হুজুর, যে সেটা হলো যে অনেক সময় এটা খারাপ চিন্তা ভাবনা থেকে আসে, খারাপ চিন্তা ভাবনা যেন না করে ইস্তিগফার করলে এটা, আর একটা হলো এখন টাচ মোবাইল, মোবাইলের মধ্যে এমন সব হাবি জাবি এগুলো দেখে মানুষ, এগুলো যদি কেউ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, দুরুদ পড়তে থাকে, এগুলো থেকে অটোমেটিক বন্ধ, আল্লাহ পাক হেফাজত করুন যে এগুলো থেকে দূরে থাকা, এবং হুজুর যেটা সাজেশন দিলেন সেটা আমরা করব।